হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানির কয়েকটা রেসিপি এবং বিফ এবং খাসির বিরিয়ানির কয়েকটা রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানির কোনো স্পেশাল রেসিপি দেখাচ্ছে না যেহেতু আমার অনেকগুলো বিরিয়ানির ভিডিও আপলোড করা আছে অলরেডি তো আজকে শুধুমাত্র রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এভাবে আমি একটু ঝোলঝোল রাখছি এরকম ঝোল ঝোল করে রাখলে হচ্ছে চালের সাথে খুব ভালো মতো মিশে যায় আর তারপরে আমি হচ্ছে এখানে পোলাওর জন্য আলাদা করে একটু মশলাটা ভেজে নিচ্ছি যেন মশলার বাজে স্মেল না করে তারপর হচ্ছে আমি চাল কখনো ভাজি না আর অনেক চাল ভাজতে প্রচুর প্রবলেম হয় সো এই জন্য হচ্ছে আমি আগে পানিটা দিয়ে পানিটা ফুটে উঠলে ওর মধ্যে চাল দিয়ে দিই আর আসলে টেস্ট সেমই আসে ঝড় ঝড়েও একদম পারফেক্ট হয় সো এত কষ্ট করার কি দরকার যাই হোক তারপর হচ্ছে চালটা যখন একটু গা মাখা হয়ে যাবে পানিটা গায়ে গায়ে চলে আসবে তখন হচ্ছে গিয়ে আমি গোশগুলো অ্যাড করে দিই এতে হচ্ছে চালের গায়ে গায়ে মশলাটা থাকে এবং বেশি টেস্টি হয় চালটার পানি যাতে বেশি না শুকায় আমাদের সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যাই হোক আমি এইভাবেই করি থ্যাংক ইউ সবাই গিয়ে দেখার জন্য